কি বলো গাইস, পাহাড়টা সুন্দর না? হ্যাঁ সুন্দরই, অনেক সুন্দর। এরকম পাহাড় সব জায়গায় পাবে না। এই পাহাড়ে দাঁড়িয়ে কি পাকিস্তান দেখা যাবে না? কমেন্ট করো তো তোমরা এই পাহাড়ে দাঁড়িয়ে কোন কোন দেশ দেখা যাবে। Hey guys, আসসালামু আলাইকুম, this is Mujahid, welcome to Advanced Gaming. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা একজন টুরিস্ট গাইডের পাহাড় পর্বত নিয়ে আলোচনা করব। ট্রাস্ট মি, তার পাহাড়গুলো অনেক সুন্দর এবং অনেক বড়। তুই ভালো হবি কবে আসবি রে কো? কি রে ভাই, এই মেয়ে কি শুধু পাহাড়ই দেখে? মনে হয় মেয়েটা পাহাড় ভিজিটর গাইড। কোন জায়গায় ঘুরতে গেলে টুরিস্ট গাইডরা কত টাকা আমাদের থেকে খাচ্ছে, কিন্তু এই মেয়ে কত ভালো, অনলাইনে ফ্রিতে আমাদের গাইড করে পাহাড় দেখাচ্ছে। বুঝলাম মেয়ের কাজ পাহাড় দেখানো। ফ্রিতে বলে কি মিউজিক চেঞ্জ করে একই পাহাড় বারবার দেখাবে? একটু ভিন্ন পাহাড় দেখাও, আর লেজেন্ডরা একটু এই দিকে আর চোখে তাকাও। আচ্ছা তুমি বাগানে উড়লাম মিমো মাছের মতো, ছড়াই তোমার বাগিচা সুপাসে জাদু সখী উজালা মন আমার করেছ। জাগে, এতক্ষণ একসাথে দুই পাহাড় দেখাইতেছিল, এখন এক পাহাড় দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এভাবে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য লাভ ইউ। বলো সবাই, তার পাহাড় গুলো অনেক সুন্দর, বলো মাশাআল্লাহ। ভাই দিও, মনে হচ্ছে তার সামনে দুইটা পাহাড়ের কালো তিল গুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই মহিলা আন্টি, তুমি কি জানো তোমার পাহাড়ে অনেক বড় বড় তিল? শুধু বুকে না, আমার সারা শরীরে অনেক অনেক তিল। আরে বুকে বলিনি, পাহাড়ে বলছি, আর তুল না তো তিল। একটু ভালো করে বলো, তারপর এর মধ্যে না তিলগুলো কেমন লাল লাল, লাল তিল কার হয় ভাই? লাল তিল আবার কেমন ভাই? এসব বুঝতে হলে আমাকে লেজেন্ড হতে হবে। আচ্ছা তুমি তো টুরিস্ট গাইড, তিলগুলো দেখতে কি ভিজিট লাগবে? আর ভিজিট লাগলো সেটা কত টাকা? ভালো হয়ে যাও। সরি নো থ্যাঙ্কস, লাভ ফর মে হু তেরা আশিক। আরে আরে আরে, মে এভাবে কি ফিল নিচ্ছে? মনে হচ্ছে না তাক বলুম না, আমার শরম করে। আমি ভাবতেছি এগুলো দেখে আমি হ্যান্ডেল করতে পারলো, এই মেয়ের ক্যামেরাম্যান কি ভাবে হ্যান্ডেল করতেছে? দুর্বল, আমি কিসের হ্যান্ডেল করতে পারি? আমি তো হ্যান্ডেল মারতেছি। আর এই মেয়ের কমেন্ট বক্স চেক করতে গিয়ে দেখি টপ কমেন্টে আমার ডায়লগ, যে নারী সুখ পায় না জামায়ের খাটে, পরে যে নারী সুখ পায় না জামায়ের খাটে, সেই নারী দেহ দেখায় এসে টিকটকের মাঠে। ঠিক বলেছো, পাবলিক আমাকে এমন এমনে ব্র্যান্ড বলে না। আমি আজ পর্যন্ত যে ডায়লগ গুলা দিছি সব আমরা কখনোই খারাপ বলতে পারি না, বাট এদের জন্য টিকটক খুবই জঘন্য হয়ে যাচ্ছে। যেভাবে পারে এভাবেই খুলে দেখাচ্ছে। খুলতে যেহেতু মনেই চাই, প্রতিদান লাগিয়ে খুল, লাখ লাখ টাকা পাবি। এখানে ফ্রি সার্ভিস দিতে কে বলে, নিজের সম্মানের কথা যদিও ভাবস না।
হাজবেন্ড এন্ড মা বাবার সম্মানের কথা তো ভাববি, আখিরাতের কথা না হয় পরে রাখলাম, তারপরে তো একটু হলে ভাববি। আখিরাত বলে তো একটা শব্দ আছে, বলে গেলে চলবে না। আমরা কেউ দুধের দোয়া তুলছি পাতা না, আমরা সবাই ভালো হতো। কিন্তু তোমরা জানো, গুড়া দিয়ে কেটে দিলে কিন্তু গাছ মরে যায়, সুতরাং তোমরা হলো গুড়া। আর তোমরা অশ্লীলতা বন্ধ করে দিলে আমরা রুস্টারদের কাজও কিন্তু শেষ হয়ে যায়। জঘন্য ভাবে আমরা তোমাদেরকে বলি যাতে একটু গায়ে লাগে, যাদের গন্ডারের চামড়া এদের কই থেকে গায়ে লাগবে। টিকটক করো বাট সামাজিক ওয়েতে, নিজের সম্মান বিলিয়ে পাহাড় পর্বত দেখিও না। এন্টারটেনমেন্ট করা ভালো বিষয়, অশ্লীলতা ভালো বিষয় না। তোমরা জানো কিনা জানি না, আমি কিন্তু আমার নিজস্ব টুর্নামেন্ট অ্যাপ লঞ্চ করেছি। সবাই গিয়ে উড়া দৌড়া খেলা শুরু করো। অন্যান্য অ্যাপ চেক করলে বুঝতে পারবা সবচেয়ে কম টাকায় বেশি প্রাইস এবং সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস দিয়ে আসছি, এবং অনেক ফ্রি টুর্নামেন্টও দিচ্ছি অনলি ফর অ্যাডভান্স আর্মি। আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি, চেক আউট নাও। যাই হোক গাইস, কালকে যে ছেলে মেয়ে কুকাম করবে আমি দেখলে তো তাদের হেডা ভেঙে দেবো, আর যেগুলো আমার আড়াল থেকে করে ফেলবে এদেরকে 15 ফেব্রুয়ারিতে জাস্ট এটা বলবো, তোর কোন কোন জায়গায় বান্দবি ললিতা, তোর কোন কোন জায়গায়। আজকে আর বেশি কিছু বলতে চাই না, কালকে ভ্যালেন্টাইন ডে, কালকে একটা বোম ভিডিও আসছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিবো, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।